হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন টিউব। বৃষ্টির দিনে খিচুড়ি কার না খেতে ভালো লাগে, আর তাই আজকে খিচুড়ি তৈরি করে দেখাবো। খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজটাকে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিয়েছি তেজপাতা আর আদা রসুন জিরা একসাথে বাটা। আর এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এ থেকে কাঁচা গন্ধ চলে যায়। আজকে তৈরি করছি মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি, আর এই মুরগির মাংসটা প্রথমেই আমি রান্না করে নিচ্ছি। এখন এতে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এতে আছে হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ, আর এই সবগুলো মশলা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে সামান্য পরিমাণ পানি এতে দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর মুরগির মাংস দেওয়ার পরে আবারও ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। মুরগির মাংসটা অনেকটা সময় ধরে কষাতে কষাতে রান্না করে নিচ্ছি, আর এতে কোনো অতিরিক্ত পানি দিচ্ছি না। মুরগির থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এবারে থেকে মুরগির মাংস উঠিয়ে নিচ্ছি। মুরগির মাংস উঠিয়ে নিয়ে একই পাতিলে আমি তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে আসলে এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে দিয়েছি দারুচিনি আর এলাচ, আর দিয়েছি তেজপাতা। সামান্য পরিমাণ কাঁচামরিচ, যথারীতি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, আর এর ভেতরে একে একে মশলাটাও দিয়ে দেব। পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এতে চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি আলো চাল, আর তার সাথে ব্যবহার করেছি মসুর ডাল। ভালো করে চালটাকে মশলার সাথে মিশিয়ে পানি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা দেবার পরে একটা বলক যখন চলে আসবে এর ভেতরে রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন মতন এতে দিয়ে দিচ্ছি লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য মশলা পাতা। খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে। আশা করছি আজকের এই আয়োজন আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবারও নতুন কোনো পর্বের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।